হ্যালো বন্ধুরা, ইনসেন্ট লাইফ ট্রাভেল গাইডের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি টপ টেন টেম্পল অফ কলকাতা। তাহলে চলুন শুরু করা যাক। লিস্টের এক নম্বরে আছে দক্ষিণেশ্বর কালী মন্দির। কামারহাটির দক্ষিণেশ্বরে অবস্থিত এই মন্দির 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পূজারী ছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত। লিস্টের 2 নম্বরে আছে কালীঘাট মন্দির। 9 নম্বর ভগবতী লেন ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট কালীঘাটে এই মন্দির অবস্থিত। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর ডান পায়ের একটি আঙুল মতান্তরে 4টি আঙুল এখানে পড়ে। এই তীর্থের পীঠদেবী হলেন দক্ষিণাকালী। এই মন্দির খোলা থাকে 24 ঘণ্টা। লিস্টের 3 নম্বরে আছে বিড়লা মন্দির। 29 নম্বর আশুতোষ চৌধুরী এভিনিউ বালিগঞ্জে অবস্থিত এই মন্দির। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দির স্থাপন করে। 1970 সালে 26 বছর পর এই নির্মাণ কাজ শেষ হয়। প্রধান মন্দিরে কৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে। বাঁদিকের শিখরে রয়েছে দুর্গা মূর্তি এবং ডান দিকের শিখরে রয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি। এই মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। লিস্টের 4 নম্বরে আছে চাইনিজ কালীবাড়ি। মাথেশ্বরতলা রোড ট্যাংরাতে এই মন্দির অবস্থিত। 18th century এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির চাইনিজ মন্দিরের আদলে তৈরি। খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত। লিস্টের 5 নম্বরে আছে ঠনঠনিয়া কালীবাড়ি। বিধান সরণী রাজেন্দ্র দেব লেন কলেজ স্ট্রিটে এই মন্দির অবস্থিত। মন্দিরটি প্রতিষ্ঠা করেন শঙ্কর ঘোষ 1803 সালে, মতান্তরে 1703 সালে। খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। লিস্টের 6 নম্বরে আছে পরেশনাথ জৈন মন্দির। গৌরীবাড়ি মানিকতলাতে এই মন্দির অবস্থিত। 1867 সালে রায় বদ্রিদাস বাহাদুর মকিম এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে তীর্থঙ্কর শীতলনাথ ও পার্শ্বনাথ পূজিত হন। খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। 7 নম্বরে আছে লেক কালীবাড়ি। 1 নম্বর সাউথার্ন এভিনিউ রবীন্দ্র সরোবর বালিগঞ্জে এই মন্দির অবস্থিত। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে দেবী করুণাময়ী কালীমাতা রূপে পূজিত হন। খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। লিস্টের 8 নম্বরে আছে অগ্নি মন্দির। এসপ্ল্যানেড চাঁদনি চক বউবাজারে অবস্থিত এই মন্দির। এই মন্দির 12ই অক্টোবর 1912 পার্সিরা প্রতিষ্ঠা করেন। খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। লিস্টের 9 নম্বরে আছে বাবা তারকনাথ মন্দির। সাউদার্ন এভিনিউতে এই মন্দির অবস্থিত। 1729 সালে রাজা ভরবল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1:30 এবং বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। লিস্টের 10 নম্বরে আছে মীরা মন্দির। ময়রা স্ট্রিট এলগিন রোডে এই মন্দির অবস্থিত। মীরাবাইয়ের স্মরণে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এখানে শ্রীকৃষ্ণ পূজিত হন। খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের টপ 10 টেম্পল অফ কলকাতা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।